सौ 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 रुपये लो। हाँ बोला ना सौ। क्या है काम में क्या দাঁড়িয়ে রয়েছে এখন যাচ্ছে টাটা এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে হয়তো জানি না 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 ওখানে দাঁড়িয়ে থাকবে আচ্ছা ভাই হ্যাঁ এদিকে এসি টু টায়ার দেবো না এটা বাই তোমার আলোটা নেবা আলোর জন্য টাটা
দেখো এটা হচ্ছে শালিমার স্টেশন। চলে যাচ্ছে আমার শালাবাবু আর আমার বউ ওই যে দাঁড়িয়ে রয়েছে, এখন যাচ্ছে। টাটা, এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে হয়তো, জানি না। না না, ওখানে দাঁড়িয়ে থাক। পুরো স্টেশন খালি দেখতে পাচ্ছেন, এটা শালিমার স্টেশন। টাটা রঞ্জিত, বাই। এখন রয়েছি শালিমার স্টেশনে, দেখতেই পাচ্ছেন ট্রেন দাঁড়িয়ে রয়েছে, পূর্বা এক্সপ্রেস। এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে, সিগনাল দিচ্ছে। আমরা এখন রয়েছি শালিমারে, দেখতে পাচ্ছেন শালিমার স্টেশনে। এখন বাজে হচ্ছে 9:47, তো আমরা বেরিয়ে যাবো ওই ফ্লাইওভারের উপর দিয়ে। ট্রেন এখনও ছাড়েনি, কটার সময় ছাড়বে জানি না, অনেক লেট করেছে ট্রেনটা, 9:00 ছাড়ার কথা ছিল। ওই পরে দিয়ে আমরা বেরিয়ে যাবো, এই সামনে আসছে ওভারব্রিজ, ওভারব্রিজ দিয়ে আমরা রাস্তা ক্রস করে চলে যাব। আসছে ওভারব্রিজ, ওভারব্রিজে উঠে ওপাশে আমাদের যেতে হবে। ওপাশে গিয়ে আমরা বাইক নিয়ে, বাইক করে আবার চলে যাব। এখান থেকে সোজা চলে যাবো শালিমার থেকে স্টেশন, 3 নম্বর স্টেশনে ট্রেন দিয়েছে। 3 নম্বর স্টেশনে মানে লেখা আছে দেখতে পাচ্ছেন। যেতে যেতে আপনাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। এখন রাত বাজে কটা? 9টা বাজে না? হ্যাঁ, এখন 9:46 হয়ে গেছে, তো ট্রেন এখন ছাড়ছে লেট করে অনেক। তো আমার শালাকে ছেড়ে এখন আমরা বেরিয়ে যাবো, পারে যেতে হবে আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে, ওখানে বাইক রাখা আছে, বাইকে করে আমরা বেরিয়ে যাব। তো দেখতে থাকুন আমার ভিডিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, সাবস্ক্রাইব করলে আমি অনেক আপনার আনন্দিত হব আর আপনাদের জন্য এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করে আপনাদেরকেও খুশি করতে চেষ্টা করব। থ্যাংক ইউ ফ্রেন্ডস, জয় হিন্দ। তো শালিমার স্টেশনে আমরা রয়েছি দেখতে পাচ্ছেন। দাঁড়াও, শালিমার স্টেশন, এখান থেকে এখন ট্রেনটা ছেড়ে বেরিয়ে যাবে। চলো, তো আমরা এখন ফ্লাইওভারের উপরে উঠবো, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ট্রেনটা ছেড়ে চলে যাচ্ছে এখন, কালকে সকালবেলা 9:10 সময় হয়তো পৌঁছাবে, কারণ লেট করে যাচ্ছে অনেক। ওই যে একজন দৌড়াচ্ছে দেখুন, চলো ট্রেন ছেড়ে চলে যাচ্ছে। ওভারব্রিজের উপর দিয়ে আমরা ওপারে চলে যাব, আর ট্রেনটাও চলে গেল। আজকে ষষ্ঠীর দিনে কলকাতা ছেলে বেরিয়ে গেল আমার শালাবাবু পড়বার উদ্দেশ্যে। এখন জানি না আমার বাইকের কী অবস্থা, নিচে গিয়ে দেখতে হবে। দেখতে পাচ্ছেন একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আমরা সামনে আপনাদের জন্য দেখতে পাচ্ছেন আমার বউকে, উদাস হয়েছে, ভাই চলে যাচ্ছে সেখানে। এখান থেকে আমরা বেরিয়ে যাবো বাইরে স্টেশন থেকে, তো যেতে যেতে আপনাদেরকে দেখিয়ে দেবো বাইরে
শালিমার স্টেশনের ব্যবস্থা থাকে। তো আমরা এখন শালিমার স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি, আর ওইখানে আমার বাইকটা দাঁড়িয়ে রয়েছে জলে ভিজে। এখানে আমার ভিডিওটা রাখছি, ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে। চলুন পুজোর একটা ঝলক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর লাইটিং রয়েছে,